জানালা খোলাই থাকে, কোনোদিন বন্ধ হয় না। আপাত দৃষ্টিতে হয়তো বন্ধ করে দিলাম, কিন্তু কোন অন্তর লোক থেকে স্মৃতি দাঁড়ানিয়া দমকা হাওয়া আমাদের মনের দরজা খুলে দেয়। তখন আমরা ঠিক স্মৃতি ধারিত হই, স্মৃতি ধারিত হয়ে আমরা নেপথ্য জারি হই। নেপথ্যের জানালা যখন উন্মুক্ত হয়ে যায়, আর পৃথিবীর আর কারো সাধ্য নেই ওই জানালাটি বন্ধ করে দেয়। ঠিক ওই রকম ভাবে আমাদের আইডিয়া পরিবারের একজন সদস্যের সঙ্গে আপনাদের পরিচয় করে দিতে চাই, যিনি কিছুটা বিলম্ব হলেও এসেছেন। আমাদের প্রথম দিকে ছিলেন এবং আপনারা সবাই অবলম্বন করেছেন যে আমাদের আইডিয়া স্বপ্নযাত্রা যে সোভেনিতে রাজন জয়ন্তী সুলতা, সেখানে আইডিয়া অ্যাক্টিভিটিতে প্রথম যে চিত্রটি ছবিটি আপনারা দেখতে পাবেন, সেখানে আছে যে আমরা একটা আইডিয়ার প্রথম সেমিনার করেছিলাম। এই সেমিনার যিনি উপস্থাপন করেছিলেন, সেই উপস্থাপক আমাদের অধ্যাপক শামসুন নাহার বেগম শিরিনকে আমি আপনাদের সঙ্গে পরিচয় করে দেবার জন্য মঞ্চে আহ্বান জানাচ্ছি। লালফুল ভাই আশা করি আমাদের সঙ্গে এসে যুক্ত হবেন, আর আমি অনুরোধ জানাচ্ছি মঞ্চে আসার জন্য। আমরা জানি আইডিয়ার পথ চলায় আমরা অনেকেই ছিলাম, হয়তো আপাত দৃষ্টিতে মনে হবে যে নেই, কিন্তু এই দৃশ্যমান অবস্থা থেকে অন্তর্লিপি যখন থাকায় তখন দেখা যায় যে অন্তর জুড়ে আমরা নেপথ্যে দরজা যখন খুলে যায় তখন আমরা সবাই একাকার হয়ে যাই, আমরা এক বিন্দুতে আশ্রয় নিই। ঠিক তেমনিভাবে আমাদের এই সহকর্মী শামসুন নাহার বেগম, আর যিনি আমাদের আইডিয়ার ইনিশিয়াল স্টেজে ছিলেন এবং প্রথম যে সেমিনারটি করেছিলাম আমাদের মনে আছে প্রান্তিক চত্বর, সেই প্রান্তিক মিলনায়তন এখন আর নেই, সে ঐতিহাসিক জায়গা হয়ে গেছে এবং এই ছবিটা আমার মনে হয় এখন ঐতিহাসিক হয়ে গেছে। শামসুন নাহার, আপনারা ইতিমধ্যেই আমার পরিচয় পেয়ে গিয়েছেন। আসলে আমি যখন নজম ভাই এবং ফাত্তা ভাইয়ের সাথে কথা বলি তখন ওরা আমাকে এমনভাবে ওনাদের আহ্বান জানালেন যে ওনার কণ্ঠে একটা স্নেহ যেন ঝরে পড়ছিল। হ্যাঁ, ওনাদের কাছে আমি সবসময় স্নেহময় একজন মানুষ ছিলাম, ওনারা আমাকে অনেক আদর করতেন, ভালোবাসতেন, তো এই জন্য আমি আর ওনাদের সেই আহ্বানকে উপেক্ষা করতে পারি নাই। যদিও দারো পুঁথি বর জন্ম যদি তববঙ্গে তিষ্ঠ ধনকার, আমি দাঁড়ালাম পিছন থেকে তাকালাম, দেখলাম আমরা ছয়জন মানুষ একটা পথ জানতে শুরু করেছি, হয়তো বা কিছুটা পথ হেঁটেছি কিন্তু একটা জায়গায় এসে আমি থেমে গিয়েছি আর হাঁটতে পারিনি। অনেকবার অনেকভাবে আমাকে চেষ্টা করেছেন নজরুল ভাই এই আইডিয়ার সঙ্গে সংযুক্ত করতে, তিনি আমাকে দীর্ঘক্ষণ সময় দিয়েছিলেন যে সেই তুমি আমি তোমার জন্য অপেক্ষা করবো, তুমি সময় নাও, কয়েকদিন পরে না হয় করলে আইডিয়ার কর্মকাণ্ডে সম্পৃক্ত হবে, অ্যাপ্লিকেশনও করলাম, কিন্তু সংসার নামক বন্ধনে এমনভাবে জড়িয়ে গেলাম আমার পক্ষে আর সম্ভব হলো না এই আইডিয়ার সাথে বাকি কতক্ষণ চলার। কিন্তু আজকে মনে হচ্ছে খুব দুঃখ এবং কষ্ট অনুভব করছি যে সংসারের জন্য আমি আমার এই আইডিয়ার সাথে পথ চলতে পারিনি, সে সংসারটা কিন্তু এখন অনেক ছোট হয়ে গেছে, অনেকটা নিঃসঙ্গই বলতে হয়, সবাই যার যার মতন যে যেখানে চলে গিয়েছে অত্যন্ত সময় এখন আমার দুঃখ বলতে এই জন্য যে জীবনে যাদেরকে জড়িয়ে ধরে আমার পথ চলাটাকে আমি থেমে দিয়েছিলাম এই আইডিয়া থেকে, সেই পথটা এখন আমি একা হয়ে গেছি। কিন্তু আজকে যদি আমি এখানে থাকতাম তাহলে হয়তোবা আপনাদের মতো অনেকেই মাঝে একজন হয়ে আমিও বেঁচে থাকতে পারতাম, কিন্তু আমার কোনো দুঃখ বোধ নেই, কারণ আমি তো ওনাদের সাথে প্রথম যাত্রাটা শুরু করেছি, সেজন্য সেই সুখের একসঙ্গে আমার মনে অবশ্যই আছে। আর ধন্যবাদ আমাকে এখানে কিছু বলার জন্য, এবং আমি আইডিয়ার স্বীকৃতি দেখতে চাই, ঋদ্ধ একটা সমৃদ্ধ একটা আইডিয়া সমৃদ্ধ একটা জায়গায় বা অবস্থানে পৌঁছে গিয়েছে, আমি সেই রূপ দেখি ভবিষ্যতে আরও আবারও হয়তো এরকমভাবে এসে আমি আমার সেই উচ্ছ্বাস আনন্দ
প্রকাশ করতে পারবো এই আশাবাদ রেখে এবং আইডিয়া যারা কর্মী আছে এবং এখানে থাকতে ভাই আছেন নন্দু ভাই আছেন যারা সবাই আছেন আমার পরিচিত সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা জ্ঞাপন করে আমি আমার বক্তব্য শেষ করছি সবার জন্য ধন্যবাদ।